আজকে সকাল সকালই উঠেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আজকে 5:15-20 মধ্যে উঠে গেছি। উঠে তাড়াতাড়ি রান্না করেছি, ডিমের ঝোল ভাত করেছি, বাবা খেয়ে বেরোবে। মেয়ে টিফিন টিফিন গুছিয়ে মেয়েকে রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তাড়াতাড়ি করে আবার বাদবাকি কাজকর্মগুলো সারলাম, সেরে এখন স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। বাজে এখন হচ্ছে 11:20। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ অনেক সময় না একটু জ্যাম হয়, তো রাস্তায় যেতে দেরি হয়ে যায়। আর 11:45 মধ্যে গেট খুলে দেয়, ফার্স্টে ট্রাভেলস ছাড়ে, আগে ট্রাভেলসের বাচ্চাদের ছেড়ে দেয়, তাহলে কী হয় রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে যায়, মানে প্রচুর গাড়ি থাকে ট্রাভেলসে, ও সেই জন্য। তারপরে গার্জিয়ানদের ছাড়ে। আর তোমরা আমার অনেক আর কি সাবস্ক্রাইবার বন্ধুরা জিজ্ঞাসা করেছো যে অক্সিলিয়ামে ট্রাভেলস মানে আছে কি না। হ্যাঁ, ট্রাভেলস আছে, অনেক রকম গাড়ি আছে, ফুল কার আছে, ম্যাজিক গাড়িগুলো হয় সেগুলো আছে, এছাড়াও মানে টাটা সুমো বলো এই ধরনেরও গাড়ি আছে, বাস আছে। এ ব্যতীত তুমি যদি বলো পার্সোনাল কার চাই তোমার, মানে যে যে গাড়িতে তুমি শুধু আসবে তোমার বাচ্চাকে নিয়ে, সেই ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা ওখানে আছে ওখানে ট্রাভেলসে। এছাড়াও তোমরা মানে আমাকে জিজ্ঞেস করেছো তাই আমি তোমাদেরকে জানালাম, অনেকেই জিজ্ঞেস করেছিলে তোমরা, আর আমি আগের ভিডিওতে দেখিয়েওছিলাম। তো যদি পারি আর একবার তোমাদের আজকেও দেখিয়ে দেবো, ঠিক আছে, যদি সম্ভব হয়, কারণ এত ওই জায়গাটা ভিড় হয়ে যায় না তখন দেখানোটা আর মানে পসিবল হয়ে ওঠে না। তো ঠিক আছে চলো এবার সোনাকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসি। আমি চলে এসেছি সোনার স্কুলে, আর এই যে সোনার স্কুল, আর ঠিক তার এই পাশের গলির এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, পুলকারগুলো, অনেক রকমেরই পুলকার আছে, এই মানে এই টাটা সুমোর মতো দেখতে পুলকারগুলোও আছে, এছাড়াও বাস আছে, ম্যাজিক গাড়ি আছে, অনেক রকম আছে। তোমাদের যা যেটা পছন্দ তোমরা সেটা তোমরা নিয়ে নিতে পারো, এবং এনাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমরা সব রকম মানে ব্যবস্থা আর কি এরা করে দেবে তোমাদের। তো চলো এবার, সোনাদের স্কুল ছুটি হয়ে গেছে, আগে পুলকার ছাড়ে যেহেতু, ওই জন্য ওরা আগে বেরিয়ে গেলে তাহলে গাড়িটা গাড়িগুলো বেরিয়ে গেলে রাস্তাটা ফাঁকা হয়ে যায় এবং পরে বেরোতে সুবিধা হয়। সোনাকে বাড়ি নিয়ে চলে এসেছি, এখন ওকে খাওয়াতে বসেছি। দেখো আজকে ওর পছন্দের খাবার মাছ ভাজা, আলু ভাজা, তো সেই জন্য ও এত খুশি আজকে। এই দুই দিন ও আমার পছন্দের খাবার খেয়েছে, তো আজকে ওর পছন্দের খাবার। তো ওকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দেবো, সন্ধ্যেবেলা আবার আন্টি আসবে, আবার তাড়াতাড়ি উঠাতেও হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে একটু শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়েও পড়েছিলাম, এখন সন্ধ্যে হয়ে গেছে, তাই ওর আন্টিও এসে গেছে শোনার, এখন একটু চা বসালাম, আন্টিকে একটু চা দেবো, বাড়ির সবাই চা খাবে, তো সেই জন্য চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে আজকে রাত্রিরে একটা মানে রেসিপি করব, স্যান্ডউইচ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটারই প্রিপারেশনটা শুরু করব। তো তোমরা অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা পুরো। তো চা হয়ে গেছে আমার, এখন চাটা সবাইকে দিয়ে তারপরে স্যান্ডউইচটা করতে চলে আসবো, আর আজকে দু রকম এক স্যান্ডউইচ করব। তো চলো স্যান্ডউইচটা শুরু করা যাক। আমি স্যান্ডউইচের জন্য পেঁয়াজ, পাতলা পাতলা করে পেঁয়াজ, শসা, টমেটো আর সেদ্ধ একটা ডিম কেটে নিয়েছি, সবই গোল গোল করে, আর আমুলের চিজ নিয়ে নিয়েছি, আর আমি যেহেতু ব্রাউন ব্রেড খাই তো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, তোমরা যে যেরকম ব্রেড খাও নিতে পারো।
তো এছাড়া নিয়েছি চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর আমচুর। এখন আমি এই পাউরুটির ওপরে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। সেটা আমরা সবাই জানি কিভাবে, তোমাদের যা যেমন খুশি সে সেভাবে সাজিয়ে নিতে পারো। তো এটা এটা হচ্ছে আমার প্রথম স্যান্ডউইচ, যেটা ডিমটাকে সেদ্ধ করে করছি, ঠিক আছে? তো ডিমটাকে সেদ্ধ করে গোল গোল করে কেটে নিয়েছিলাম, এবার এর উপর দিয়ে সব সাজিয়ে দিলাম। এবার আরেকটা পাউরুটির মধ্যে একটু আমি সস মাখিয়ে নেব। মেয়োনিজটা আমি দেব না, কারণ ডিম এদিকে চিজ এদিকে সস মেয়োনিজ সব কিছু একসাথে দিলে না আমার যেন একটু মানে একটু অম্বল টাইপের হয়, তো সেই জন্য আমি দেব না। তোমরা চাইলে দিতেই পারো মেয়োনিজ। তো এবার আমি এর উপর দিয়ে চিজটা দিয়ে দেব। চিজটা দিয়ে ভালো করে আর কি একটু চেপে চেপে দিলাম, তাহলে কি এটা লেগে যাবে। আর পাশে আর একটা পাউরুটিতে আমি একটু সসটা মাখিয়ে নেবো ভালো করে। সসটা মাখিয়ে তার উপরেই একটু চাট মশলা দিয়ে দেবো, একটু আমচুর দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু করে চিজের ওপরেও দিয়ে দেবো। তাহলে কি অনেক সময় চিজটা বারবার মুখে যখন পড়ে না, তো তখন অনেকেরই মানে শুনেছি এটা একটু মুখটা মেরে আসে। বাট তোমরা যদি চিজের ওপরে এই আমচুর পাউডার আর চাট মশলা এগুলো যদি একটু দিয়ে দাও, একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে দেখবে সেই জিনিসটা হবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি এর উপরেই দিলাম। দিয়ে এবারে দুটোকে ভালো করে আর কি মানে একটার উপরে আর একটা ভালো করে চেপে দেব। দেখো, আর এখন দিচ্ছি একটু আমচুর পাউডার। আর একটা যেটা তোমাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে, এটা যেমন সেদ্ধ ডিমের করে দেখাচ্ছি, আর ওটা একটু ভাজা ডিম দিয়ে করে দেখাবো। ভাজা ডিম বলতে ডিমে কিছু আমি দেব না, শুধু জাস্ট মানে ডিমটাকে একটু আর কি কড়াইতে ভেজে তার উপরে চিজ দিয়ে সেটাকে বানাবো। তো যাই হোক, প্রথমত আমার সেদ্ধ ডিমের স্যান্ডউইচটা হয়ে গেল। এই স্যান্ডউইচটা খুবই হেলদি স্যান্ডউইচ। তোমরা যদি চাও চিজটাকে স্কিপ করে যেও, তাহলে একদমই হেলদি স্যান্ডউইচ হয়ে যাবে, এবং যেটা বাচ্চাদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রেই ভালো খাওয়া। রাত্রিরে এই একটা যদি খাও পেট ভরে যাবে, বা সকালে ব্রেকফাস্টে যদি এই একটা খাও পেটটা এমনিই ভরে যাবে। তো এবার হচ্ছে দ্বিতীয় স্যান্ডউইচ, যেটার আমি ডিমটা একটু ভেজে করব। তো তার জন্য কড়াইতে আমি একটু বাটার দিয়ে নিয়েছি, বাটারটা যেই একটু মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আলাদা করে বাটিতে ফাটানোর কোনো প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিয়েছি, তোমরা চাইলেও সেটা করতে পারো। এছাড়া তোমরা যদি চাও আলাদা করে বাটিতে দিয়ে ভালো করে নুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে ফাটিয়ে তোমরা দিতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই। বাট ওই যে বললাম, আমি এটাকে বিশেষ মানে আনহেলদি করতে চাই না, একটু হেলদিভাবেই করতে চাইছি, যাতে বাচ্চা বড় উভয় খেতে পারে। আর একটু হালকা করে নুন দিয়ে দিলাম, দেখো অল্প নুন দিয়েছি কিন্তু, ঠিক আছে? কারণ চাট মশলা আমচুর এগুলোতে এমনি একটু নুন আছে। এবার কুসুমটাকে একটু ভেঙে দিলাম, তাহলে একটু ছড়িয়ে গেল কুসুমটা। এবার ডিমটাকে আমি একটু উল্টে দিলাম, এপিট ওপিট হালকা করে দেখো আমি বাটারে একটু মানে ভেজে নিলাম হালকা করে। এইবারে এই ডিমটাকেই আমি স্যান্ডউইচের উপরে দিয়ে দেবো, ঠিক যেমনভাবে আগেরটা বানিয়েছিলাম। শসা টমেটো পেঁয়াজ চাট মশলা সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে এর ওপরে এবার এই ডিমটাকে দিয়ে দেবো। একই প্রসেস, ওটাকে সেদ্ধ আর এটা একটু জাস্ট ভাজা ডিম। এবার এই ভাজা ডিমের ওপরেই আমি দিয়ে দেবো চিজটা, আমুলের স্লাইস চিজটা। চিজটা দিয়ে এইবারে আর একটা যে পাউরুটি আছে সেটাতে একটু সস মাখিয়ে নিয়েছিলাম, তো সেই সস সেই পাউরুটিটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে ব্যাস হয়ে গেল স্যান্ডউইচ। এবার এটাকে কড়াইতে একটু হালকা করে সেকে নেব, তাহলে কি হবে চিজটা একটু ভালো গলে যাবে। আর সেকার আগে একটু বাটার দিয়ে নেব, তাহলে খেতে একটু ভালো লাগবে। খুব অল্প করেই বাটারটা দিয়ে চারিদিকে বাটারটা মাখিয়ে এইবারে স্যান্ডউইচ দুটো আমি সুন্দর করে সাজিয়ে দেব, সাজিয়ে ঢেকে দেব। এবং এটা আমার হতে লেগেছিল ঠিক 4 মিনিট। একদম 4 মিনিট পর যখন আমি কড়াইটা খুললাম, আমি এক পিঠটাই করেছি, ঠিক আছে? কারণ 2 পিঠ আমি করিনি। তো যখন আমি 4 মিনিট পর কড়াইটা খুললাম, দেখলাম দারুণ হয়েছে। এবং দেখো তোমরা, দেখতে কিন্তু যেমন ইয়াম্মি হয়েছে আর খেতেও তেমনি ইয়াম্মি। এটা হচ্ছে ভাজা ডিমেরটা, তোমরা দেখতেই পাচ্ছ
সবকিছু সুন্দরভাবে আছে, কোনোটাই সরে যায়নি এবং পড়েও যায়নি। আর এটা হচ্ছে সেদ্ধ ডিমেরটা। সেদ্ধ ডিমের চিজটা দেখতেই পাচ্ছ, যেহেতু ভাজা ডিম তো ওটা, তো চিজটা ভালো দেখা যাচ্ছিল না। দেখো চিজটা কি সুন্দর মেল্ট হয়েছে। তো আমরা তাহলে এই স্যান্ডউইচটা দুজনে দুটো খেয়ে নিই, একটা খেলেই যথেষ্ট। তো আর তোমাদের যদি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সোনার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে কটা দেখো, রাত্রি 11:30, এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। কালকে স্কুল ছুটি আছে, ওই জন্য আজ একটু রাত হয়ে গেছে শুতে। তো আজকে গণেশকে দিয়েই আমার ভিডিওটা শেষ করছি। গণপতি বাপ্পা মরিয়া। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।